নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে রাখি, দু বোন, মা আছে, মা ভাই আমার বাড়িতেই আছে। মায়ের সেই যে হাতটা মচকে গেছিল, হাতে হেয়ার ক্র্যাক এসেছে, বা একটুখানি ক্র্যাক এসেছে, যার জন্য মাকে এখানে রেখে দিয়েছি। তো এই যে মা বসে বসে সন্না শাক বাচ্ছে, ভাই খাটে বসে আছে, দু বোনকে বলেছি দু বোন চলে আসবে। আমি সকাল থেকে দুটো কেক বানাচ্ছিলাম, একটা কেক কাস্টমারের আছে আর একটা কেক আমি এমনি বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি, মানে বানিয়েছি। ফ্রিজে রাখা আছে, ওর বাবা একটু বেরোচ্ছে ছেলেকে নিয়ে, চপ এনে দিয়েছে, সবাই মিলে চপ মুড়ি খাওয়া হয়ে গেছে, মানে আমি খাইনি, ওরা খেয়েছে। আর আজকে তো রাখি, আজ দিনের বেলা মাংস করব না, দিনের বেলায় যে মাছ হচ্ছে, মাছের ঝোল, চচ্চড়ি, আর ওই যে সন্ধ্যা শাক ভাজা, আর একটু চাটনি, এইরকমই একটু কিছু করব। তো বেশ অনেকগুলোই মাছ এনেছে, একটা একটা করে ভেজে নিচ্ছি, দিয়ে আমি রান্না বান্না সেরে আমি একটু বাপের বাড়ি যাব। ভাই মা এখানে আছে, কিন্তু কাকুর ছেলে, জেঠুর ছেলে, ওদেরকে তো রাখি বাঁধতে যেতে হবে। এই যে শাশুড়িও বাইরে আনাজ কাটছে, আর ওদিকে ছোটো বোন চলে এসেছে, ছোটো বোনকে তার বর ছেড়ে দিয়ে গেল। আমি বললাম রাতে খাবে, বললো রাতের কথা রাতে আছে। ঠিক আছে, রাতে দেখি কি করতে পারি, এখনও ঠিক নেই। ওর বাবা একবার বললো বিরিয়ানি হবে, একবার বললো লুচি হবে, দেখা যাক কী করবো রাতে। এখন ছোটো বোন চলে এসছে, এখনও 10:30-11টা মতন বাজে, বড় বোন এখনও আসেনি। আমরা তিন বোনে ভাইকে রাখি পরিয়ে টরিয়ে তারপর বেরোবো। আমি একটু রান্না করে নিয়েছি, শাকটা সিদ্ধ করেছি, চচ্চড়ি করেছি, মাছ ভাজাও করেছি, মাছের ঝোল আর শাক ভাজাটা এসে করব। তো এখন বাজে 12টা মতন, ভাইকে রাখিটা পরিয়ে দিই, রাখিটা পরিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব বাপের বাড়ির জন্য। আর যে একটা কেক করে রেখেছি না, ওই কেকটাও আমি কাস্টমারের বাড়িতে দিয়ে দেবো। ওই আমার বাপের বাড়ির সামনে কাস্টমার, সেই আরেকবার গেছিলাম তারই বার্থডেতে, আমাদের ওখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, ওইখানে কাস্টমারটা আমার কেকটা নিবে, ওই সাদা কেকটা। আর এটাই যে বার করে নিয়েছি, দুটো প্লেট সাজাচ্ছি, একটা আমার ভাইয়ের জন্য সাজাচ্ছি, আর একটা আমার মেয়ে তার তিন ভাইকে রাখি পরাবে, একটা প্লেট থেকে একটু একটু খাইয়ে দেবে। ওর তিন ভাই তো আর এত খেতে পারবে না, আমার ছেলে তো মিষ্টিই খায় না। এদিকে ভাইও রেডি হয়ে গেছে, স্নান করে নিয়েছে, বোন, বড় বোন লুচি করে এনেছিল, ছোটো বোন কাবলি ছোলার তরকারি এনেছিল, আর আমি মিষ্টি আনিয়ে রেখেছিলাম, ওরা কাবলি ছোলা আর লুচি দুজন মিলে এনেছে। তো এখন ওইগুলাই বেড়ে নিয়েছি, এদিকে ভাইকে রাখি পরানা হলে তারপর ওদিকে যাব। যদি ফিরতে দেরি হয়, বোনদেরকে বলে যাচ্ছি যদি দেরি হয় তোরা আমার ওই বাকি রান্নাটুকুন করে দিবি। আর কাকিমা, কাকুর বাড়ি, জেঠুর বাড়ি যাচ্ছি, তো এত তাড়াতাড়ি আসা হবে না, একটু টাইম তো লাগবেই। সেখানে আবার কাকুর মেয়ে রয়েছে, জেঠুর মেয়ে রয়েছে, ওরা যদি থাকে ওদের সঙ্গে কথা বলতে বলতে একটু দেরিই হয়ে যাবে। এই যে আমি বাঁধছি, আর ছোটো বোন আজকে রাখি বাঁধবে না, তার কারণ ছোটো বোনের শ্বশুরেই 5-6 মাস হলো মারা গেছে, ওই জন্য ও কিছু হাতও দেয়নি, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, বলছে আমারটা তোরাই বেঁধে দিবি। ওরটা বেঁধে দেওয়া যাবে, কিন্তু ও হাত দিবে না। আর ওর ছেলেকে আমার মেয়ে বাঁধবে, ওর ঠাকুমা বলেছে নাতির তো কোনো দোষ নেই, তাই ওর ছেলেকে আমার মেয়ে বেঁধে দিবে রাখি। আমি এই যে আমারটা বেঁধে দিয়েছি, এবার ছোটো বোনেরটা খুঁজছি, প্রদীপটা জ্বলছে বলে ফ্যানটা বন্ধ আছে, ঘরটা এত গরম, তারপরে একই ঘরে রান্না করি, মানে আরও গরম। এই মুহূর্তে কিন্তু গ্যাসগুলো বন্ধই রয়েছে, তবুও গরম। এই যে মেয়ে একটু ফটো তুলে দিচ্ছে, ওর মামার মামাকে রাখি পরাচ্ছি বলে মেয়ে একটু ফটো তুলে দিচ্ছে, আর মেয়ে যখন পরাবে তার ভাইদেরকে তখন আমি তুলে দেবো। এই আলোটা এদিক ওদিক হচ্ছে, ওই জন্য ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। অন্য বছর বাপের বাড়িতে হয়, এই প্রথম বছরই আমার বাড়িতে হচ্ছে, নাহলে ওখানে কাকুর ছেলে, জেঠুর ছেলে সবাই একসঙ্গে বসে রাখি পরানো হয়। আগে আরও আসতো, পিসির ছেলেদেরকেও ডাকতাম, এখন যে যার সবার বিয়ে হয়ে গেছে, সবার দূরত্ব হয়ে গেছে, এখন আর কেউ আসে না। আর মাসির বাড়িতেও মাসিদের ছেলেরাও আছে, সবাইকে একসঙ্গে ডাকা হয় না, তাদেরও তো বাড়িতে বোন টোন আছে, নাহলে তো মন চাই সবকে একসঙ্গে বস করিয়ে বাঁধি, কিন্তু আমি তো আর একা দিদি নয় না, আরও তো সবার তাদের নিজের দিদিরা রয়েছে, যার জন্য মাসতো তো ভাইগুলাকেও ডাকা হয় না। কাকুর ছেলে, জেঠুর ছেলে সামনেই থাকে, তাদেরকে ডেকে পরিয়ে দিই। এই যে এখন বড় বোন বাঁধছে রাখি, ব্যাস এদিকে রাখির পর্বটা শেষ হয়ে গেলে তারপর আমি একটু বেরোবো। আমার শুধু চিন্তা আমি কখন, বেশ অনেকটাই দূর যাব, আবার ফিরবো, ফিরে এসে রেঁধে খেতে দেবো, মানে কেমন দেরি হবে বুঝতে পারছেন। চলুন রাখিটা বেঁধে নিই। ফটো এখানে পড়ে আছে, হাত দিস না, দিদি বাঁধছে না, দিদি বাঁধছে, কি বলছে বাবা? তুই তো চেয়ার নিয়ে দাঁড়ান, আমার
শিয়ালে নাহলে ভালো করে রাখি পড়াতে পারতি। লে চলো মেজোকে বাঁধ, মেজোকে বাঁধ। ছোটকে এবার ছোটকে বলি দাও যে তিন ভাইকে একটু করে মিষ্টি খাইয়ে দাও। মিষ্টি খাবে না? তাহলে কি খাবে? কেক খাবে? কেকটা এখন খেও না, এখন একটু মিষ্টি খাও, তারপরে ভাত খাবে, কেকটা একটু পরে খাবে বিকালে। হ্যাঁ, কেকটা যে তোমাদের জন্য বানিয়েছি ওই জন্য ওখানে রেখেছি। খেলো, একটু কামড় নাও, একটু কামড় নাও। তো চলুন, মেয়ে তো ভাইকে পরি দিয়েছে, আমিও আমার ভাইকে পরি দিয়েছি, আমার ভাই এই যে খাচ্ছে। মেয়ে তার ভাইদেরকে রাখি পরিয়ে দিয়েছে, আমি ছোটোটাকে নিয়ে আমি এখন চললাম বাপের বাড়ির দিকে, ওদেরকে রাখি পরাবো। দুবার কাকু ছেলে জেঠু ছেলেকে রাখি পরিয়ে দেখি কত তাড়াতাড়ি ফিরতে পারি। যদি না ফিরতে পারি, বলেছি তো রান্নাটা বাকি আছে করবি, মাসিমাকে খেতে দিবি বলেই বেরিয়েছি। যাক, ওদিকে রাখি পরিয়ে আমি বাড়ির দিকে ফিরছি। ওখানে আমার ভিডিও করা হয়নি, ওখানে বোন কাকুর মেয়ে ছিল তো তার সঙ্গে বকর বকর করতে আমাকে যে ভিডিও করতে হবে সেটাই ভুলে গেছি। তো কি রোদ, আমি চলে এসেছি, একটু রোজগার পাতি হয়েছে, চাকরিখানি পয়সা জড়ো হয়েছে, তো ওখানে ভিডিও করতে পারি। হ্যাঁ, তো ওখানে না ভিডিও করিনি, যে জেঠু জেঠিমা সবাই ছিল আর ভুলেও গেছি যে ভিডিও করতে হবে। এখানে একটু রান্না বাকি ছিল, যেগুলো বোনরা করে নিয়েছে, ওদের ছেলেরা খেয়েও নিয়েছে, আমার শাশুড়িকাও খেতে দিয়ে দিয়েছে, তারও খাওয়া হয়ে গেছে। এবার আমরা খাবো, তাও এখানে খাবো না, এসি চালিয়ে আমি ছাদে খেতে যাবো। আমি উপরে চলে এসেছি, নিচটাই এত গরম, ওখানে খাওয়া দাওয়া তো করা অসম্ভব। তারপরে রান্না হয়েছে, এতগুলো মানুষ, আমি ছাদে সবকে খাবার দাওয়া নিয়ে সবাইকে নিয়ে ছাদে চলে এসেছি। এসিতে বসে খাবার খেয়েছি, এখন আমি ঘরটা পরিষ্কার করবো, দিয়ে একটু রেস্ট টেস্ট করবো, তারপর তার কথা। আজ আবার একটু বেশি গরম, এখন মনে হচ্ছে তো বর্ষাকাল নয় যেন গরমকাল, বৃষ্টি তো হওয়ার নাম নেই, তো গরমে গরম। ওরা তার বসে কী সব অর্ডার টর্ডার দিচ্ছে ফ্লিপকার্টে ফ্লিপকার্টে। একটু শুয়েছিলাম, দিয়ে ছাদে এসেছি, কয়েকটা গাছ ছিল টবে লাগানো হয়নি, সেগুলোই বসে বসে লাগাচ্ছি, একটু বাতাস করার চেষ্টা করছি, কিন্তু বাতাস তো নেই, প্রচুর গরম। তো ছাদে একটু এসেছি গাছ টাছ দেখতে, তো ছাদে কয়েকটা গাছ লাগিয়ে আমি নিচে চলে এসেছি। সন্ধ্যেবেলা চা টা খাওয়া হয়ে গেছে, এখন ওর বাবা একটু চাউমিন এনেছে, সবাই মিলে চাউমিন খাওয়া হচ্ছে। ওরা বললো না আজ ফুচকা খাবো না, তো রাতে একটু বিরিয়ানি করবো ভেবেছি, চাউমিনটা খাওয়া দাওয়া করে এবার বিরিয়ানি দিয়ে লাগবো। ছেলে টুকটুক করে একটা করে ডিম তুলছে আর বেরিয়ে যাচ্ছে, তো এখন ভগ্নিপতিরা কেউ আসেনি, এখন ওরা রাতে খেতে আসবে। দু ভগ্নিপতিকে এই রাতে খেতে রেখেছি, ওরা রাতে খেতে আসবে। আমরা এখন আমি এখন চাউমিন বাড়ছি, চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো আমরা বড়রা সবাই চাউমিন খাচ্ছি, তো বাচ্চাগুলো আমার ছেলে ছোটো বোনের ছেলে ওরা চাউমিন খায়নি, তার জন্য সেই সকালের কেকটা রয়ে গেছিলো না ওটা খাওয়া হয়নি, এখন তার ছোটো মাসি সেইটাকেই তার বাচ্চাগুলোকে দিচ্ছে কেটে কেটে। সকালে আর মিষ্টি খাওয়ার পর কি আর কেক ভালো লাগে, এখন এই ছোটো কেকটা না মনে হচ্ছে এটাই কম পড়বে। তো এই যে একটুখানি বিরিয়ানি বানাচ্ছি, আমি বানাচ্ছি না মানে বোনরাও লেগে দিচ্ছে, আমি ওদিকে বাসন ধুচ্ছি, ছোটো বোন একটু লেগে পেতে দিচ্ছে, বড় বোন বাচ্চাগুলোকে সামলাচ্ছে, ওরা ছাতে আছে কিছুক্ষণ, ওদের বাবারাও সব চলে এসছে। এই যে ছোটো ভগ্নিপতি ছাদে চলে গেছে, এসিতে বসে আছে, ব্যাস বিরিয়ানিটা হলেই আমি ছাদকে সব নিয়ে চলে যাবো, ওখানেই খাওয়া দাওয়া করবো। বলছি না একটা রুম এত গরম সহ্যের সীমার বাইরে। যাই হোক, এই যে সব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আজকে এগ বিরিয়ানি করছি আর কি, চিকেন দিব না, বোনরা বললো থাক আজকে আর চিকেন করিস না। ব্যাস এদিকে আমার রেডি করতে করতে ওরা সবাই মিলে লেগে পেতে দিল, বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়ে ছাদকে চলে যাবো, একটু ঘি দেখছি কম পড়েছে, ওপর থেকে আর একটু ঘি দিয়ে দিচ্ছি, তাতেই বলছে আর দিস না আর দিস না, রিচ হয়ে যাবে। তো যাই হোক, বিরিয়ানিটা হয়ে গেছে, আমরা এবার ছাদে যাবো, যে খাওয়া দাওয়া করবো। তো মেয়ে পড়তে গেছিলো 10টা বাজে, তার বিরিয়ানি দেখেই খিদে পেয়ে গেছে, আর এই যে বন্ধুরা সব চারটিখানি রাখি বেঁধে দিয়েছে। তো চলুন তাহলে আমরা যাই ছাদে খাওয়া দাওয়া সারি, তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা অন্য ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।